নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শুক্রবার পয়লা ডিসেম্বর 2023 12টি রাশির মধ্যে মাত্র দুটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী রাশি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনুন। দেখুন, অল্প পরিশ্রমে ভাগ্যের সহায়তায় যদি অর্থপ্রাপ্তি ঘটাতে হয়, সেক্ষেত্রে রাহু গ্রহকে এবং ভাগ্যভাবকে স্ট্রং থাকা কিন্তু দরকার। আর লটারি যেটা শর্টকাটে বা ফাটকা বা অনলাইন ট্রেন্ডিং, যেগুলো শর্টকাটে অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে আমাদের জীবনে। কিন্তু আপনারা ভিডিওটি শুনছেন, অনেকে কি করেন জানেন, ভিডিওটি সম্পূর্ণরূপে না শুনে লটারির টিকিট কেটে আপনারা সর্বশান্ত কিন্তু হচ্ছেন। পরে অনেকেই বলছেন যে কৌশিকদা, আমার অর্থপ্রাপ্তি তো হচ্ছে না। দেখুন, অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ রাহু। আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ কেমন রয়েছে এবং সর্বোপরি আপনাদের ভাগ্যভাব কেমন রয়েছে তার উপর নির্ভর করবে। দেখুন, আজকে যদি আমি যে কোটিপতির কথা বলছি, প্রত্যেকে যদি আগামীকাল কোটিপতি হয়ে যেত, তাহলে আজকে কেউ কিন্তু কোনো কাজ কিন্তু করতো না। অর্থাৎ সিস্টেমটাই কিন্তু এরকম, প্রত্যেকের কাছেই যদি অর্থ চলে আসতো, আজকে ধরুন একটা সবজি কে বিক্রি করতো, একটা মাছ কে বিক্রি করতো, একটা গাড়ি কে চালাতো। অর্থাৎ প্রকৃতির নিয়মে কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটে, কিন্তু কখন ঘটবে, কোন বছর ঘটবে সেটা জানা দরকার, কোন মাসগুলোতে ঘটবে। এবং পাশাপাশি রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত রূপে। যাদের 2-1 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। জীবনে সমস্যা আসে, কিন্তু সমাধানের জন্য কিন্তু জ্যোতিষ শাস্ত্রতা কিন্তু একান্তই দরকার। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। আপনারা যদি বেদকে বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। কারণ আপনারা অনেকে ভিডিওটি সম্পূর্ণ না শুনে টিকিট কেটে প্রচুর অর্থ কিন্তু নষ্ট করছেন। আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছককে আগে বিচার করুন, যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই, হস্তরেখা বিচার করুন। দেখুন, কখন কার ভাগ্য কিভাবে বদলে যায় কেউ কিন্তু বলতে পারে না, কারণ সময় সর্বশেষ কথা কিন্তু বলে। সময় যদি আমাদের ভালো যায়, তাহলে কিন্তু আমাদের অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ঘটবে। আর সময় যদি আমাদের ক্ষেত্রে মানে খারাপ যায়, অবশ্যই আপনারা প্রতিকার প্রতিবিধান করুন। প্রথম রাশি সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার 9। আপনাদের শুভ সময় 10:21 থেকে 11:56 পর্যন্ত। দ্বিতীয় রাশি কর্কট রাশি। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। আপনাদের শুভ সময় 11:14 থেকে 12:27 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা
আমার সাথে ব্যক্তিগত পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার, ধন্যবাদ।